আসসালামু আলাইকুম ওয়া আলা কারীম আম্মা বা'দ প্রিয় دینی ভাই বোনেরা অনেক যুবক এবং যুবতী বোন আলহামদুলিল্লাহ দিনে ফিরে আসছে নামাজ কালাম শুরু করছে পর্দা মেইনটেইন করার চেষ্টা করছে কিন্তু একটা জায়গায় গিয়ে অনেকে আটকা পড়ছে সেটা হচ্ছে হারাম রিলেশনশিপ বা অবৈধ প্রেম ভালোবাসা নারীর ফিতনা পুরুষদের জন্য এবং দাজ্জালি ফিতনা নারীদের জন্য তো সেক্ষেত্রে আমরা আসলে কিভাবে আত্মরক্ষা করব বা এই যে নারীর ছলনা বা নারীর এই ফিতনা দুনিয়াবি ফিতনা এটা থেকে আসলে আমরা কিভাবে বেঁচে থাকতে পারি তো এ সম্পর্কে পবিত্র কোরআনে পাক রব্বুল আলমিন গাইডলাইন দিয়েছেন একটি চমৎকার দোয়া যে দোয়াটি পবিত্র কোরআনে উল্লেখ হয়েছে সুরাই ইউসুফের তেত্রিশ নম্বর আয়াতে এই নারীর ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ তালার একজন পয়গম্বর হজরত ইউসুফ আলী সালাম তিনি একটি দোয়া আল্লাহ তালার কাছে করেছিলেন এবং এই দোয়াটা আল্লাহর কাছে অনেক পছন্দ হয়েছিল বিধায় তিনি এই আয়াতটিকে পবিত্র কোরআনে নাজিল করেছেন এবং এই দোয়াটি আমাদের জন্য শিক্ষা তো আমরা যদি চাই আমরাও এই দোয়া পাঠ করার মাধ্যমে নারীর ফিতনা বা দুনিয়াবি ফিতনা থেকে বেঁচে থাকতে পারি তো দোয়াটি হচ্ছে রব্বি সিজিনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি ওয়াইল্লা তাসরিফ আনি কায়িদা হুন্না আসবু ইলাইহিন না আকুম মিনাল জাহিলিন প্রিয় ভাই বোনেরা আপনারা এই দুয়াটির বাংলা উচ্চারণ স্কিনে দেখতে পাচ্ছেন এই উচ্চারণটা দেখে দেখেও আপনারা দুয়াটি সুন্দরভাবে মুখস্থ করে নিতে পারেন ইনশাআল্লাহ এবং যারা নিজেকে নিয়ে আশঙ্কা করছেন যে নারীর ছলনায় পড়ে যাচ্ছেন বা আপনার আমল ইমান আপনার তাকোয়া কমে যাচ্ছে আপনি নারীর ছলনায় আটকা পড়ে যাচ্ছেন বা সমস্যায় পড়তে যাচ্ছেন তো আপনারা এই দোয়াটির উপর বেশি বেশি আমল করতে পারেন ইনশাআল্লাহ যদি আল্লাহ তালা চান তাহলে এই দোয়ার বরকতে এই দোয়ার বিনিময়ে আল্লাহ তালা আপনাকে সমস্ত প্রকার নারীর ছলনা থেকে দুনিয়াবি ফিতনা থেকে হেফাজত করবেন ইনশাআ আল্লাহ তালা তো আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকেই নারীর সহ দুনিয়াবি ফিতনা দাজ্জালি ফিতনা থেকে আল্লাহ পাকরব রব্বুল আলমিন আমাদেরকে হেফাজত করুন وما توفيقي الا بالله والسلام عليكم ورحمه الله وبركاته